আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যখন ফটোশপের ফটোশপ নিয়ে কাজ করবেন, ঠিক আছে, একটা কথা বলা জরুরি দরকার এবং আপনাদের জানা উচিত যে আমরা ব্রাউজ থেকে মানে গুগল ক্রোম থেকে আমাদের ইচ্ছা মতো যে কোনো ছবি আমরা পিক করে নিতে পারবো না। ইটস এটা প্রবলেম হবে, আপনার ল্যাপটপেরও প্রবলেম হতে পারে বা এটা ইলিগেল, ঠিক আছে। তো ফটো নেওয়ার জন্য পার্টিকুলার কিছু ফটোশপের জন্য কিছু সাইট আছে, আমি একটা সাইটের কথা বলবো, সেই সাইট থেকে আপনারা সবসময় ছবি নিবেন এবং সেখানে প্রফেশনাল মানের ছবি ফ্রিতে পাওয়া যায়, ঠিক আছে। এটা কিন্তু ফটো দিয়ে কিন্তু বিশাল বড় ফ্রিল্যান্সিং মার্কেট আছে। আপনি যদি ভালো ছবি ফটোগ্রাফ ভালো ছবি বানাতে পারেন, ভালো ছবি উঠাতে পারেন, তাহলে আপনি এজেন্টের সাথে কানেকশন করে যোগাযোগ করে সুন্দর, আপনি যদি ফটোগ্রাফার হন, সত্যিকারের ফটোগ্রাফার হন, সুন্দর সুন্দর ছবি উঠাতে পারেন, তাহলে একটা সাইট আছে, একটা না অনেক সাইট আছে, সেই সাইটে যদি আপনি আপনার ছবি রাখেন এবং সেখানে অ্যাকাউন্ট করে যদি রাখেন, সেটাকে যদি একটা প্রাইস ধরে দেন, তাহলে সেই ছবি যতবার ডাউনলোড করা হবে আপনি পেমেন্ট পাবেন, একটা পার্সেন্টেজ পাবেন, এই হচ্ছে নিয়ম। তো সেই জন্য বলতেছি যে সব ছবি নেওয়া যাবে না। হ্যাঁ, গুগল ক্রোমে গেলাম, সুন্দর সুন্দর ছবি পাইলাম, ওইখান থেকে পিক করে নিয়ে আসলাম, ফটোশপে দিলাম, দিস ইজ নট দি রাইট ওয়ে। ওকে, আপনি যে কোনো সময় কপিরাইটে কট খাইতে পারেন, সেই জন্য আমি যে জিনিসটা বলতেছি সেইভাবে কাজ করবেন। আপনি এখানে লিখবেন যে এই সাইটটাতে যাবেন, দেখেন লেখা আছে আন ইউএন আন এস আন SPLASH আনফ্লাশ 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 .com এখানে যাবেন। এখানে যাওয়ার পরে যখন এন্টার দিবেন, দেখবেন এখানে আপনার যা মনে চায় সেটা নিতে পারেন। এটা কিন্তু আনফ্লাশ ছবিটা কিন্তু ফ্রি, এখান থেকে আপনি ফ্রিতে সুন্দর সুন্দর ছবি পেতে পারেন। দেখছেন অনেক সুন্দর সুন্দর ছবি ফটোগ্রাফির জন্য আপনি পাবেন, সেই ছবিগুলি আপনি নিতে পারেন এখান থেকে। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি এখানে লেখেন, যেইটা লেখেন এইখানে যেই ধরনের ইমেজ নিতে চান সেটা এখানে চলে আসবে, ঠিক আছে। ওকে, ধরেন আমি এখান থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন, ঠিক আছে, এরকম আনপ্লাসের যাওয়ার পরে এখান থেকে মনে করেন আপনি এটাতে ক্লিক করলেন, এরকম একটা ইমেজ, ঠিক আছে, এই যে লেখা আছে $33 ফর দিস ইমেজ, ওকে, $10 উইথ এ মান্থ, উইথ এ মান্থ সাবস্ক্রিপশন। একটা ইমেজ আপনি নিবেন, সেই জন্য আপনাকে এই টাকাটা পে করতে হবে। এটা যদি আপনার ইমেজ হইতো, আপনি যদি ওয়েবসাইটে এরকম করে দিয়ে রাখতে পারেন সুন্দর সুন্দর ইমেজ বানায়া, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কি একটা ইনকামের রাস্তা হয়ে গেল। এইটাই আউটসোর্সিং অনলাইন থেকে। হ্যাঁ, এটা এক ধরনের, যারা জানে তারা করে, যারা জানে না তারা করে না। তো আপনি আরো স্মার্ট হন, এখানে সেভ করতে পারি, প্রিভিউ দেখতে পারি, হ্যাঁ করতে পারেন। তো এই ইমেজটা আমি ডাউনলোড করতেছি, ঠিক আছে, এখানে কিন্তু টাকা আছে, টাকা আমি কিভাবে ডাউনলোড করছি সেটা না, আপনি আপনি ফ্রিটা কিনবেন, এখানে তো আমি টাকা দিয়ে কিনতেছি, আপনি কিনবেন ফ্রিটা, ঠিক আছে। আমি এটা ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে পরে দেখেন ডাউনলোড করার পরে আমি কি করব, এটাকে আমি একটা কাজ দেখাবো, তো এই জন্য এই ইমেজটা নিছি। তো আপনাদের এই ধরনের ইমেজ বা কেনার দরকার নাই, ওইখানে গিয়ে ফ্রি ইমেজ আছে আনফ্লাশ ডাউনলোড, ওইখান থেকে আপনি আনফ্লাশ থেকে নেবেন, এইখানে এই এইসব জায়গায় যাওয়ার দরকার নাই, ইমেজ কেনার দরকার নেই। হ্যাঁ, আপনারা আনফ্লাশে যাবেন, আনফ্লাশে গেলে ধরেন আমি এই যে এখানে ডাউনলোড দিছি, ডাউনলোড দেওয়ার পরে ইমেজটা এখানে চলে আসছে, ঠিক আছে, আমি ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে এখানে আসছে, এই হচ্ছে আমাদের ইমেজ। এখন এটাকে আমি রিনেম করব, রিনেম করে ধরেন আমি এটাকে রিনেম করলাম, রিনেম করলা দিলাম যে PIC পিক 100 দিলাম, এটা একটা নাম দিলাম আর কি, জাস্ট চেঞ্জ করলাম। ওকে, তো এই ইমেজটা আমি ধরেন আমি এখান থেকে কাট করে নিয়ে যাব, ঠিক আছে, কাট করে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখানে রাখলাম, সাপোজ পেস্ট করে দিলাম, ঠিক আছে, এই যে ইমেজটা আসলো। তো ইমেজটা আমরা দেখি কেমন ইমেজ, দেখেন ইমেজটা হচ্ছে এই ইমেজ যেটাকে কেনা হয়েছে, ওকে, টাকা দিয়ে। ধরেন এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমি কি করব, ফটোশপে নিয়ে আসব, তাই না। এখানে আসেন, এখানে আসার পরে আমি এটাকে ধরেন এখানে আসলাম, আসার পরে কন্ট্রোল কোথায়, এখানে যান, কন্ট্রোল কন্ট্রোল উইন্ডোতে গেলাম, যাওয়ার পরে থ্রি ডি আমি কি ওপেন করছি, ফটোশপ না, এটা কই গেল, আচ্ছা এনিওয়ে
ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখান থেকে আমি ইমেজটা নিয়ে আসি। কই ইমেজ, এই যে ইমেজটা নিয়ে আসলাম, ঠিক আছে, এখানে নিয়ে আসলাম, ধরেন এই যে চলে আসলো। ওকে, ইমেজ তো চলে আসলো। এখন প্রশ্ন ছিল আপনাদের যে এই ইমেজের মধ্যে কিছু ন্যাচারাল জিনিস এখানে হাইড করে দিতে পারেন, একেবারে সহজ। হ্যাঁ, এটা কঠিনের কিছু না, আমরা এটা ডিলিট করে দিই, এটা লাগবে না আমাদের, এটা কাজ শেষ। ওকে, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আমরা এখানে আসতেছি, এটাকে এই জায়গায় নিয়ে নিই, ঠিক আছে। এখন দেখেন আমরা যে জিনিসটা বলছিলেন, ধরেন এই যে ইমেজটা আছে না, সেই ইমেজটাকে আমি এখান থেকে কিছু অংশ এই যে ন্যাচারাল দিয়ে করে ফেলবো, একেবারে সহজ জিনিসটা, কিচ্ছু করা লাগবে না, এখানে লেয়ারের কোনো কিছু করা নাই। আপনাদের যদি দেখেন যে টাইম স্ট্যাম্প, এখানে যাবেন, এইটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আপনি চাইলে ব্রাশটাকে এখান থেকে রাইট ক্লিক করে সাইজ আর একটু বড় করে নিতে পারেন, ইটস নট এ ম্যাটার, হার্ডনেস জিরোতে রাখবেন, ঠিক আছে। এখান থেকে জেনারেল ব্রাশ আপনি নিতে পারেন, অনেক ধরনের ব্রাশ আছে, এত কিছু দরকার নাই, আমাদের বাই ডিফল্ট যেটা আছে এটাই চলবে, ঠিক আছে। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এইখানে চলে আসেন, এই যে এটাতে আমার ব্রাশ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এইখানে এই যে ফ্লাওয়ার গুলি আছে, এই ফ্লাওয়ার গুলো দিয়ে এতটুক জায়গা আমি আবৃত্তি করে ফেলবো, এই যে এই অংশটুকু ভরে ফেলবো, পারবো না? এখানে ক্লিক করবেন, জাস্ট খালি এখানে একটা ক্লিক করেন, এই জায়গায় একটা, সরি, এখানে একটা ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এই জায়গা থেকে আমি এই যে এই অংশটুকু আমি ই করব, ঠিক আছে। এই যে দেখেন, এই অংশটুকু করব এই জায়গা থেকে, আবার দেখাচ্ছি, এখান থেকে এই অংশটুকু আমি আবৃত করে ফেললাম, ঠিক আছে। এই যে আবার এইখান থেকে নেই, দেখেন এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে ওই যে আমার প্লাসটা যেদিকে যাইতেছে ওইখান থেকে আবার এই যে এখানে ক্লিক করেন, ধরেন আমি একটু দূরের থেকে ক্লিক করি, তাহলে অতি সহজে আপনার আসবে না। ওকে, তারপরে আমি এই জায়গা থেকে ক্লিক করব, এই জায়গা থেকে নিব তো অংশটা, এই যে এখান থেকে আমি ধরেন এতটুক দিলাম, এইখানে ক্লিক করলাম, ঠিক আছে, এই যে এই অংশটুকু আমি বড় ফেলবো, এই যে এই অংশ দিয়ে, ঠিক আছে। এখানে আসেন, এইখানে ক্লিক করেন, ওকে, এতটুক এই ওয়ালটা নষ্ট করব না, ওয়ালটা যাব না আমরা, আমরা ওয়াল পর্যন্ত এই পর্যন্ত যাব, বাস, দ্যাটস ইট। যাওয়ার পরে এখন এখানে গাছ দিব, ছোট গাছ, কারণ বড় গাছ এখানে হবে না, অযৌক্তিক, কারণ এখানে ছোট ছোট গাছ, হঠাৎ করে বড় গাছ হয়ে যায় না, কিন্তু বড় গাছটা এই এই পর্যন্ত আমি দিব। হ্যাঁ, আবৃত করব, এখানে একটা, এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে এটুকু আমরা সাদা জায়গাটুকু ভরে দিতে পারি, ঠিক আছে। এই যে দেখেন ভরে দিলাম, তারপরে এখানে আসি, এই যে এই জায়গা থেকে এইতটুক ভরবো। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করেন, এই দেখেন এতটুক, এতটুক পর্যন্ত আমরা যেতে পারি। ওকে ওকে, আগে কিরকম ছিল দেখেন, ইমেজটা কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন কি মনে হইতেছে, এই যে ওয়ালের উপর দিয়ে গাছ উঠছে, এই ওয়ালের ভিতরে দাঁড়িয়ে আছে মেয়েটা, দুইটা মেয়ে না, একটা মনে হয় মা আর একটা মেয়ে, আচ্ছা যাই হোক, ওইটা আমাদের দরকার নাই। আমাদের দরকার হলো কিভাবে, এই যে এখানে দাঁড়াইয়া ওয়ালের নিচে, ওয়ালের থেকে আরেকটা জায়গায় কাজ করতেছে। হ্যাঁ, এইদিকে ফুলের ঘাস আছে, সেই গাছটা ওদেরকে, এই যে এতটুক পর্যন্তই যাই, আর বেশি যাব না, তাহলে আবার খারাপ দেখা যাবে, এটাই ঠিক আছে। ওকে, পারফেক্ট। এখান থেকে নেওয়ার পরে আমরা এই জায়গাটা থেকে আমরা নিতে পারি একটু, হ্যাঁ, সরি, কি করতেছি, এখান থেকে ক্লিক করে আমরা এই জায়গাটা একটু ভরে দিতে পারি, আর একটু সুন্দর হবে, আবৃত করতে পারি। এই যে ধরেন এখান থেকে নিলাম, এই তো দিলাম, এই জায়গাটা আমরা ভরে দিই, ঠিক আছে, দেখেন। ওকে, সো এভাবে আপনার ফটোশপের এইরকম মাইন্ড নিয়ে একটু যাতে সুন্দর দেখা যায়, একটা ইমেজকে যাতে পারফেক্ট করতে পারেন, ওই ধরনের ইমেজ আপনারা বানাবেন, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর, এটাও কিন্তু আমি বলছিলাম বানানোর জন্য, যে একটা মানুষের অর্ধেক নেচার অর্ধেক মানুষের রূপ নেবেন, ওরকম বানাবেন, ঠিক আছে, এটাও আমি করে দিলাম ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।